জানি এটা তো প্রিমিয়াম ভার্সন আছে, দেখা যাক। তো আমরা এলিমেন্ট শেপে দেয়ার আর বেসিক্যালি ফোর টাইপস অফ এলিমেন্ট ইউজড ইন ফাইন্ড এলিমেন্ট মেথড, ওয়ান ডিমেনশনাল এলিমেন্ট, টু ডিমেনশনাল, থ্রি ডিমেনশনাল অ্যান্ড অ্যাক্সিসিমেট্রিক এলিমেন্ট। এটা আমি কখনো ইউজ করি নাই, কিন্তু আমরা একটা জাস্ট সংজ্ঞাটা পড়ে রাখবো, বাকিগুলো আমি একটু এক্সপ্লেন করি তোমাদের কাছে আজকে। তো মোটামুটি আমরা এই তিন টাইপের আমরা এলিমেন্ট ইউজ করতে পারি। প্রথমে আসলে আমরা তো কথা বলি ওয়ান ডিমেনশনাল এলিমেন্ট নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো ও তার আগে একটা কথা বলে নিই যে আমাদের ফাইনাইট এলিমেন্ট মেথডে আমরা আসলে তিন ফর্মুলেটেড এলিমেন্ট পাই। একটু এটা যদি আমরা এখান থেকে বলি তাহলে ভালো বুঝতে পারবো। হ্যাঁ, আসলে কমন এলিমেন্ট টাইপস আমরা যেগুলো ইউজ করি হইতে পারে লিনিয়ার, কোয়াড্রেটিক অথবা কিউবিক নেচার। তার মানে যে এলিমেন্টটা ডিরাইভেশন হচ্ছে সেই এলিমেন্টের ফর্মুলেশন এর উপর বেস করে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে লিনিয়ার, যেটা ধরো y = mx + c টাইপের, কোয়াড্রেটিক y = x স্কয়ার প্লাস bx প্লাস c, কিউবিক হলে y = ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, এ টাইপের আমাদের এলিমেন্ট গুলার ফর্মুলেশন হইতে পারে। এর উপর বেসিস করে আমরা এলিমেন্টকে সাধারণত তিনটা ভাগে ভাগ করি, লিনিয়ার, কোয়াড্রেটিক এন্ড কিউবিক। আমরা দেখে যেটা বুঝতে পারি যে কিউবিক এলিমেন্ট যেগুলো আছে সেগুলা তোমার কোয়াড্রেটিক থেকে ভালো রেজাল্ট দেবে, আর লিনিয়ার এলিমেন্ট থেকে তোমার কোয়াড্রেটিক এলিমেন্টের রেজাল্টটা ভালো আসবে। তো তোমার প্রশ্ন হতে পারে আপনি কিভাবে বুঝলেন যে এটি এলিমেন্ট কিউবিক এলিমেন্ট নিলে আমার ভালো আসবে আর লিনিয়ার নিলে কম অ্যাকুরেসি কম আসবে? এটা ডিপেন্ড করে আসলে যে ফর্মুলেশনটা আসছে সেই ফর্মুলেশন করে যখন এলিমেন্টটা ডিরাইভ করা হয়েছে তখন আমরা যে রিয়েল এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট যখন করি, রিয়েল লাইফ টেস্ট, মনে করো কথার কথা তুমি একটা ব্রিজ কে তুমি টেস্ট করলা, পুশ আউট টেস্ট করলা, অথবা ধরো তুমি টেনশন টেস্ট করলা, তো তুমি যে ভ্যালুটা পাবা সেইটা তুমি ফাইনাইট এলিমেন্টে মডেল করলা, পরে রেজাল্টটা কম্পেয়ার করলা। তো দেখে দেখা আমরা সাধারণত সচরাচর দেখে থাকি যে যদি আমরা কিউবিক এলিমেন্ট নেই তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় কম্পেয়ার টু লিনিয়ার এলিমেন্ট, লিনিয়ার এলিমেন্ট। কিন্তু একটা সমস্যা আছে যে কিউবিক এলিমেন্ট আর কোয়াড্রেটিক এলিমেন্ট আর লিনিয়ার এলিমেন্ট যদি নাও তাহলে দেখা যাবে কিউবিক এলিমেন্ট করলে তোমার মডেল যদি রান নিতে 4 ঘন্টা টাইম লাগে, কম্পিউটেশনাল টাইম 4 ঘন্টা, হলে লিনিয়ার এলিমেন্টে সেখানে কম্পিউটেশনাল টাইম হবে আধা ঘন্টা। বুঝাচ্ছে? তো এই জন্য যদি কেউ প্যারামেট্রিক স্টাডি করে, ব্যাচ স্টাডি করে, তাহলে সে এলিমেন্ট কোনটা চুজ করবে? তো এই জন্য সে হচ্ছে ফার্স্টে কিউবিক এলিমেন্ট এবং লিনিয়ার এলিমেন্ট দুইটা দিয়ে রান দেয়। যদি দেখা যায় লিনিয়ার এলিমেন্টের সাথে আমার এক্সপেরিমেন্টের রেজাল্টের ভেরিয়েশন ইজ লেস দেন 5%, দেন উই উইল গো থ্রু দি লিনিয়ার এলিমেন্ট। যেরকম গত ক্লাসে আমি বলছিলাম তুমি একটা এলিমেন্টের সাইজ এত বড় নিবা, 80 মিলিমিটার নিবা, নাকি তুমি এলিমেন্টের সাইজটা ছোট নিবা, 40 mm নিবা, এটা ডিপেন্ড করে। বোঝা যাচ্ছে যদি তুমি এলিমেন্টের সাইজ 80 মিলিমিটার নাও তাহলে যে অ্যাকুরেসি তুমি পাবা 40 মিলিমিটার, সে অ্যাকুরেসি এর চেয়ে অনেক ভালো আসবে। বাট এট দি সেম টাইম দি কম্পিউটেশনাল টাইম উইল বি মাচ লার্জার ইন ইফ ইউ ইউজ 40 মিলিমিটার অর ফাইন মেশ, এটাকে বলা হয় ফাইন মেশ, হ্যাঁ, আর এটাকে বলে কোর্স মেশ। আচ্ছা, একটা হচ্ছে ফাইনাল মেশ, একটা হচ্ছে কোর্স মেশ। আচ্ছা শোনো, আমি আমাদের লেভেল 1 টার্ম 2 ক্লাস নিচ্ছিলাম, এই আমরা তো এখন বিডি রেন ইউজ করছি, তো আমি ওদেরকে রেকর্ড দিছি কিন্তু রেকর্ড ভিডিওটা পাওয়া যায় না, এর জন্য একটু নোট নিতে থাকো যদি আমি ভিডিও নাও দিই, যাতে অ্যাটলিস্ট মনে থাকে তোমাদের কি পড়াচ্ছিলাম। আচ্ছা, তো আমরা বলছিলাম যে এই জন্য তুমি যখন ফাইনাইট এলিমেন্ট মেথড অ্যানালাইসিস স্টার্ট করবা প্লিজ গো উইথ কোর্স মেশ ফার্স্ট, কারণ কোর্স মেশ অ্যানালাইসিসটা কম লাগে। কারণ তুমি একটা অ্যানালাইসিসটা রান দিলা ধরো 40 মিলিমিটার, ধরে অ্যানালাইসিসটা শেষ হতে একদিন লাগছে, একদিন পরে গিয়ে দেখলা যে তুমি কোনো একটা ইনপুট ভুল করছো, অথবা তোমার বিহেভিয়ারটা যেরকম হওয়া উচিত সেরকম বিহেভিয়ার পাও নাই, তাহলে কি পুরো দিনটা নষ্ট হয়ে গেল? তার চেয়ে তুমি কোর্স মেশ দিয়ে স্টার্ট করো 80 মিলিমিটার দিয়ে,
তোমার অ্যানালাইসিসটা 2 ঘন্টা শেষ হয়ে গেল চেক দি বিহেভিয়ার এন্ড দেন ফাইনাল দি মেশ কিন্তু একটা টাইমে গিয়ে দেখা যাবে তুমি যদি ধরো তুমি কমায় 30 মিলিমিটার করলে আরো ভালো রেজাল্ট পাইলা 20 মিলিমিটার করলে দেখবা 30 মিলিমিটার আর 20 মিলিমিটারের ভেরিয়েশন লেস দেন 1% তো এটাকে বলা হয় মেশ সেনসিটিভিটি অ্যানালাইসিস তো এই ক্ষেত্রে তুমি 20 মিলিমিটার 10 মিলিমিটার ইউজ করার কোনো দরকার নাই 30 মিলিমিটার ইজ মোর দ্যান এনাফ সবাই কি এতটুকু বুঝছো কি বলছি হ্যাঁ তুমি আসো নাকি অ্যাটেন্ড করে চলে গেছো না স্যার আসছি আচ্ছা আসো না আচ্ছা ঠিক আছে আমরা এখন কথা বলতেছি এরকম তুমি কোন ফাইন্ড এলিমেন্ট তুমি কোন অ্যানালাইসিস করছো সেটার উপর বা তোমার মডেলের টাইপ কি তার উপর বেসিস করে তুমি আসলে এলিমেন্টগুলো সিলেক্ট করো লেটস স্টার্ট উইথ ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট আসলে হচ্ছে কোন অ্যানালাইসিসের জন্য লাগবে যদি আমরা কোনো ওয়ান ডাইমেনশনাল প্রবলেম নিয়ে অ্যানালাইসিস করি যেমন একটা ট্রাস যেমন একটা ট্রাস মেম্বার তাই না এই ট্রাস মেম্বারটা কি হয় হয় সে এলংগেট হয় নতুবা সে কি শর্টেন হয় তাই না এখানে টেনশন আর কম্প্রেশন নিয়ে কাজ তো এরকম একটা প্রবলেমের ক্ষেত্রে যেটা একটা লাইন তাই না তাই আমরা এই ক্ষেত্রে আমরা ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট ইউজ করতে পারি এন্ড ইটস মাচ বেটার ইফ ইউ ইউজ ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট ইন কেস অফ ট্রাস অ্যানালাইসিস বিকজ দি প্রবলেম ইজ ইটসেলফ এ ওয়ান ডাইমেনশনাল প্রবলেম তোমার এখানে থ্রি ডাইমেনশনাল এলিমেন্ট ইউজ করে তোমাকে কম্পিউটেশনাল টাইম বাড়ানোর কোনো দরকার নাই বুঝা যাচ্ছে আচ্ছা তো এই এলিমেন্টের আরেকটা নাম হচ্ছে সেটাকে বলা হয় লাইন এলিমেন্ট ওকে তো এখন আমরা একটু পাশের স্লাইডটা ওপেন করি এখানে একটা কথা বলছে দেখো 1D অর লাইন এলিমেন্ট আমরা বুঝতে পারছি যে 1 ডাইমেনশনাল এলিমেন্টের আরেকটা নাম হচ্ছে লাইন এলিমেন্ট এবং তিন ধরনের লাইন এলিমেন্ট আছে যেটা আমরা আগে পড়ে আসছি কমন ইউজ একটা হচ্ছে লিনিয়ার কোয়াড্রেটিক এন্ড কিউবিক ইন কেস অফ কিউবিক ইউল গেট মাচ হায়ার একুরেসি কম্পেয়ার টু দি লিনিয়ার এন্ড কোয়াড্রেটিক ওকে তো লিনিয়ারে বলতেছে লিনিয়ার ওয়ান ডাইমেনশনাল যে লাইন এলিমেন্ট আছে সেইটার কি বলছে দেখো তো টু নোডেড কোয়াড্রেটিক বলছে তিন নোডেড আর কিউবিক হচ্ছে ফোর নোডেড পার সাইড হোয়াট ডাজ দ্যাট মিন ইট মিন্স দ্যাট ইফ ইউ ইউজ লাইনার এলিমেন্ট দেন ইউ হ্যাভ অনলি টু নোড এন্ড দিস নোডস আর লোকেটেড এট দি এন্ড যদি সেটা কোয়াড্রেটিক হইতো তাহলে তুমি পাইতা তিনটা নোড তাহলে আরেকটা নোড কোথায় যাবে আরেকটা নোট মাঝখানে ধরে নিই যদি তোমরা কিউবিক হয় তাহলে ফর্মুলেশন হয় দুই প্রান্তে দুইটা নোট আর মাঝখানে দুইটা চারটা নোট ক্লিয়ার যেমন দেখো এখানে এই যে এখানে আমাদের দুইটা নোট আছে তাই না তাহলে এটা হচ্ছে আমাদের লিনিয়ার তো দেখা গেছে বিম ট্রাসে আমরা এটা ইউজ করি কোয়াড্রেটিক বিম এলিমেন্ট এটাতে তিন নোডের তিনটা নোট থাকে দেখো এই যে এক দুই মাঝখানে একটা তিনটা এক দুই তিন চার ফর্মুলা নাম্বারিং দেখছো তুমি যদি নাম্বারিং করো ফর্মুলেশনে লিখলে মানে এক দুই তিন চার দিস ইজ কমপ্লিটলি রং ইউ হ্যাভ টু রাইট ওয়ান টু থ্রি ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ইউ হ্যাভ ইউল গো তো আমরা বেসিক্যালি তিনটা নিয়েই কথা বলি একটা হচ্ছে তোমার লিনিয়ার এটা হচ্ছে লিনিয়ার ওয়ান ডিমেনশনাল এলিমেন্ট এটা হচ্ছে কোয়াড্রেটিক ওয়ান ডিমেনশনাল এলিমেন্ট আর এই তিন নাম্বারটা এটা হচ্ছে কিউবিক ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট ঠিক আছে তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল এলিমেন্ট পড়লাম লেটস টক অ্যাবাউট টু ডাইমেনশনাল এলিমেন্ট বুঝতেই পারতেছি এটা আমরা একটা প্লেনার প্রবলেম নিয়ে কথা বলতেছি এই যে একটা প্লেনার ঠিক আছে তো একটা প্লেনার প্রবলেম আগেরটা ছিল ওয়ান ডাইমেনশনাল লাইন লাইন বরাবর একটা লাইন এখানে হচ্ছে প্লেন প্লেনে আমরা কোনো প্রবলেম যদি করতে চাই যেরকম স্ট্রেস অ্যানালাইসিস যেরকম ধরো তুমি স্ল্যাব একটা স্ল্যাবে কি থাকে এরকম একটা সারফেস তো এই স্ল্যাবের জন্য টু ডিমেনশনাল সারফেস এসব ক্ষেত্রে আমরা টু ডিমেনশনাল এলিমেন্ট ইউজ করব টু ডিমেনশনাল এলিমেন্ট কয় প্রকার চলো লিনিয়ার বলতেছে লিনিয়ার কোয়াড্রেটিক কিউবিক লিনিয়ারে আগের কথায় পার সাইডে দুইটা নোট থাকবে কোয়াড্রেটিকে পার সাইডে তিনটা এবং কিউবিকে পার সাইডে চারটা থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে ওরা একটা কথা বলছে যে দেখো লিনিয়ারে ওরা 2D এলিমেন্ট গুলো তোমরা যদি আমি তোমাদেরকে এই ক্লাসে মাঝখানে কোনো একদিন এবার কাজটা তোমাদেরকে দেখাবো যে এলিমেন্ট গুলো কি কি
তো তুমি যদি দেখো 2D এলিমেন্ট চুজ করো, হ্যাঁ তুমি মনে করো মডেল টাইপ বললা যে আমি 3D অ্যানালাইসিস করব না, আমি 2D অ্যানালাইসিস করব, সাথে সাথে ওরা তোমাকে 3D এলিমেন্ট আর দেখাবে না, ওরা তোমাকে 2D 2 ডাইমেনশনাল অ্যানালাইসিস এর জন্য যে এলিমেন্টগুলো ধর মানে ফর্মুলেটেড করা আছে সেগুলো দেখাবে। কি দেখাবে? প্লেন স্ট্রেস দেখাবে, প্লেন স্ট্রেইন দেখাবে, এবং শেল এলিমেন্ট যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। তোমরা যদি মনে থাকে তোমাদের যে আমরা ইটেপসে আমরা স্ল্যাবের জন্য কোন এলিমেন্ট সিলেক্ট করতাম মনে আছে? শেল, শেল, শেল এলিমেন্ট নিতাম। শেল এলিমেন্ট কি করতে পারে? শেল এলিমেন্ট হচ্ছে তোমার কি নিতে পারে মনে আছে? শেল এর সাথে মেমব্রেনের কি পার্থক্য আর প্লেটের পার্থক্য? মেমব্রেন হচ্ছে তুমি যদি মেমব্রেনকে টান দাও এই দুই পাশে, মানে অনেকটা জালের মতো আর কি, মাছ ধরার জাল চিন্তা করো, তুমি মাছ ধরার জালটাকে দুই পাশে টান দিলে কোনো সমস্যা আছে? সে নিতে পারবে, বাট তুমি যদি জালের মাঝখানে বসো কি হবে? নিতে পারবে? সে পারবে না। হোয়াট অ্যাবাউট প্লেট? প্লেট হচ্ছে তুমি তোমার একটা টেবিল, টেবিলের উপরে বসে থাকো কোনো সমস্যা নেই, কিন্তু যদি টেবিলটার এদিকে ধাক্কা দাও সে পারবে? সে নড়ে যাবে না। কিন্তু শেল, শেল এলিমেন্ট হচ্ছে ওই এলিমেন্ট যেটা এই দুইটাই পারে, সে ইন প্লেনার রেস্ট্রেইন্ট, আবার আউট অফ প্লেনে তাকে যদি তুমি লোড দাও ইট ক্যান রেজিস্ট। তো আমরা বুঝতে পারতেছি কিউবিক যেটা সেটা শেল এলিমেন্ট, আর প্লেন স্ট্রেস যে প্রবলেম গুলো সেগুলো হচ্ছে লিনিয়ার এলিমেন্ট আর কি, এবং প্রত্যেক সাইডে আমাদের দুটা করে নোড থাকে। ধরো ফর এক্সাম্পল আমরা যদি একটা ট্রায়াঙ্গেল নিই, ট্রায়াঙ্গেল নিলাম, হ্যাঁ এই ট্রায়াঙ্গেলে আমাদের প্লেন স্ট্রেস যদি হয় তাহলে আমাদের প্রত্যেক সাইডে কয়টা করে এলিমেন্ট থাকবে, নোড থাকবে বলো তো? দুইটা করে নোড থাকবে, এই যে একটা দুইটা, এই যে দেখো এটা হচ্ছে এক, এটা দুই, এটা তিন, এটা হচ্ছে এলিমেন্ট নাম্বার ওয়ান। তোমরা মনে আগে দেখছিলা যে এলিমেন্ট গুলাকে কি ট্রায়াঙ্গেল দিয়ে প্রকাশ করতেছিল না? আচ্ছা তো এক দুই তিন, তিন, তুমি বলতে পারো স্যার এখানে লিখলেন দুইটা নোট পার সাইড, আপনি তো তিনটা নোট লিখলেন, তাই না? আসলে তা না, প্রত্যেকটা সাইডে বলতেছে, তার মানে এ সাইডে দেখো দুইটা নোট আছে, এ সাইডে দুইটা নোট এবং এই সাইডেও দুইটা নোট আছে, দ্যাটস ওয়াই ইট ইজ এ লিনিয়ার এলিমেন্ট, এবং আমরা এটাকে বলবো লিনিয়ার টু ডিমেনশনাল প্লেন স্ট্রেস এলিমেন্ট। অথবা তুমি যদি সিম্পলি বলো এটা প্লেন স্ট্রেস এলিমেন্ট তাহলে বুঝে যাবে আসলে তুমি, তুমি যদি কোনো পেপারে লেখো ওকে আমি প্লেন স্ট্রেস এলিমেন্ট ইউজ করেছি, তাহলে বুঝে যাবে আচ্ছা তার মানে তুমি টু ডিমেনশনাল অ্যানালাইসিস করতেছো এবং তুমি একটা টু ডিমেনশনাল লিনিয়ার এলিমেন্ট নিছো যার প্রত্যেক সাইডে দুইটা করে নোড আছে। গুড, নাও লেটস টক অ্যাবাউট দি প্লেন স্ট্রেইন এলিমেন্ট হুইচ ইজ এ কোয়াড্রেটিক এলিমেন্ট এন্ড আই উইল হ্যাভ থ্রি নোড পার সাইড। তো আমরা এই যে এই এলিমেন্টটা দেখো, এটা এটা কি আমাকে একজন বলো এটা কি কোয়াড্রেটিক না লিনিয়ার? এই এলিমেন্ট স্যার লিনিয়ার, স্যার লিনিয়ার, কারণ হচ্ছে আমাদের প্রত্যেক সাইডে আমি দুইটা করে নোড দেখতে পাচ্ছি, তো এটাকে হ্যাঁ, তবে এটা কি লিনিয়ার মানে এটা কি ওয়ান ডিমেনশনাল না টু ডিমেনশনাল? বোঝা যাচ্ছে না, টু ডিমেনশনাল রাইট, কারণ কোনো হাইট নাই। আচ্ছা এখন এটাকে এরা বলতেছে যে এই যে ট্রায়াঙ্গুলার এলিমেন্ট এটার একটা নাম আছে, এটাকে বলে কনস্ট্যান্ট স্ট্রেইন ট্রায়াঙ্গেল অথবা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ট্রায়াঙ্গেল। এই যে দেখো লিনিয়ার কথাটা চলে আসছে, আর আমরা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ট্রায়াঙ্গেল বলা হয় এটা। আচ্ছা তো তোমাদেরকে পরীক্ষায় যদি আমি বলি যে শো দি ফিগার অফ কনস্ট্যান্ট স্ট্রেইন ট্রায়াঙ্গেল, অথবা আমি সংক্ষেপে লিখতে পারি সিএসটি, সিএসটি এলিমেন্টটা একে দেখাও, তাহলে কি শুনে একটা ট্রায়াঙ্গেল আঁকবা, একে এক দুই তিন লেখ, ঠিক আছে তিনটা নোট, এবং যেহেতু লিনিয়ার তার মানে প্রত্যেক সাইডে দুটো করে নোট থাকে। ওকে গুড, চলো আমরা একটু আগাই। মাঝে মাঝে আমাদের কোয়াড্রেটিক এলিমেন্ট দেখো একটা আছে, কোয়াড্রেটিক ডিসপ্লেসমেন্ট ট্রায়াঙ্গেল, কোয়াড্রেটিক যেহেতু বলছি প্রত্যেক সাইডে তিনটা করে নোট থাকবে, এবং এই যে দেখো তিনটা করে নোট, এই যে তিনটা নোট, এই সাইডে তিনটা নোট, এ সাইডে তিনটা নোট। ওকে আচ্ছা তাহলে আমাদের এটা হচ্ছে ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাঝখানে বসে গেছে। ওকে এটাকে বলা হয় কোয়াড্রেটিক ডিসপ্লেসমেন্ট ট্রায়াঙ্গেল, তাহলে আমাদের
কোয়াড্রেটিক হইছে, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা সাইডে আমি দেখতে পাচ্ছি তিনটা করে নোড আছে। আচ্ছা গুড, তাহলে এটা কি এলিমেন্ট? এই এলিমেন্ট এটা কিউবিক, কারণ প্রত্যেকটা সাইডে চারটা করে নোড, ক্লিয়ার? এবং এটা হচ্ছে টেন নোডেড, এটাকে বলা হয় টেন নোডেড ট্রায়াঙ্গুলার এলিমেন্ট, এটাকে বলা হয় কিউএসটি অথবা কিউবিক ডিসপ্লেসমেন্ট ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় তা। আচ্ছা, মোটামুটি আমরা টু ডিমেনশনাল এলিমেন্ট নিয়ে বুঝে গেছি। আমাদের আমরা ভবিষ্যতে কোন জায়গায় যদি আমরা দেখি যে আমাদেরকে তোমার বলা হয়েছে এলএসটি, তাহলে আমরা এটা আঁকবো, অথবা কোয়াড্রেটিক ডিসপ্লেসমেন্ট ট্রায়াঙ্গেল বললে আমরা আসলে জিনিসটা আরো সুবিধা হয়, তারপরে তোমরা মনে রাখবো আর কি জিনিসটা। হ্যাঁ, এই জিনিসগুলা পরবর্তীতে ডিরাইভেশন হচ্ছে আসলে, কোয়াড্রেটিক ফর্মুলেট করে করে এরা দ্বিঘাত আর কি, কোয়াড্রেটিক মানে দ্বিঘাত, তো তারা তিনটা নোড বসায়া ফর্মুলেট করছে। তার মানে এখানে যদি তুমি ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস করো তাহলে তোমার কাছে ছয়টা নোড আছে টোটাল। একটা মিনিট, হ্যালো বন্ধু। হ্যাঁ দোস্ত, আমি একটু ক্লাস নিতেছি, ধরেন কল দিতেছি ক্লাসটা। আচ্ছা, তো আমরা কিউএসটি লিমিট বুঝছি, তাহলে চলো তো এবার আমরা একটু অন্য লিমিট দেখছো। আবার দেখো এখানে 15টা নোড দিছে, 15 15 নোডেড, 21 নোডেড এর এলিমেন্ট আছে। তার মানে এটার জন্য আসলে আমাদের সুপার কম্পিউটার লাগবে। যদি আমি একটা ব্রিজ মডেল করি এই এলিমেন্ট দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? 21টা নোড আছে। যাই হোক, আমরা কিন্তু যাই হোক এটা কিন্তু তুমি আমাদের এত একুরেসি দরকার উপরে না, আমরা এতগুলো নিয়ে কাজ করবো। চলো আমরা একটু আগে, আমি অ্যাক্সিসিমেট্রিক এলিমেন্টটা নিয়ে একটু পরে কথা বলছি, আমার এই এলিমেন্ট আমি কখনো ইউজ করি নাই। আমি থ্রি ডি এলিমেন্ট নিয়ে একটু কথা বলি, চলো। থ্রি ডি এলিমেন্ট, থ্রি ডিমেনশনাল এলিমেন্ট, তাহলে বোঝা যাচ্ছে এটা কি? আমাদের থ্রি ডিমেনশনাল মানে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আছে। তো এরা বলতেছে টেট্রাহেড্রন হচ্ছে আমাদের থ্রি ডিমেনশনাল প্রবলেমের জন্য একটা বেসিক এলিমেন্ট। এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা একটু মার্ক করে রাখো তোমরা, এটাকে বলা হয় হেক্সাহেড্রন, হেক্সাহেড্রন। অথবা তোমরা ফাইনাইট এলিমেন্টে গেলে অ্যাবাকাস বলো আর এনসিস বলো, তোমরা দেখবে এটাকে লেখা আছে হেক্স, হেক্স এলিমেন্ট। অথবা দেখো এটা কি অনেকটা ব্রিক, এটা কি ব্রিক না মানে ইট আর কি, ইটের মতো না, ছয়টা ফেস, তাহলে এটাকে আমরা বলি ব্রিক এলিমেন্ট। সবচেয়ে বেশি যে এলিমেন্টটা ইউজ করা হয় ফাইনাইট এলিমেন্টে ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে এই এলিমেন্ট। সবচেয়ে অ্যাকুরেট, সবচেয়ে কম্পিউটেশনাল টাইমও রিজনেবল টাইম দিবে তোমাকে, এবং তোমার রেজাল্টের অ্যাকুরেসি সবচেয়ে ভালো আসবে, এবং মডেলটা দেখতেও খুব সুন্দর হবে এই এলিমেন্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাবো, একটু নোট নিয়ে রাখো। এটাকে বলে হ্যাক্স এলিমেন্ট অথবা ব্রিক এলিমেন্ট। শেষ করে দিই, এক্সিসিমেট্রি মানে বুঝো, এক্সিসিমেট্রিক কাকে বলে? এক্সিয়াল বরাবর, যে এক্সিসিমেট্রিক কথার অর্থ হচ্ছে একটা এক্সিস বরাবর সে সিমেট্রিক। জি স্যার। যেমন ধরো, যেমন ধরো এই যে এক্সিসটা, এই এক্সিসটা সাপেক্ষে কি এই কোণটা সিমেট্রিক না? জি সিমেট্রিক, কিন্তু এই যে এই পাশে আর এই পাশে সমান, তো সিমেট্রিক যেহেতু এই রকম একটা এক্সিসের সাপেক্ষে যদি কোনো একটা এলিমেন্ট পাওয়া যায় যেটা কোনো একটা এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হয়, তখন ওইসব ক্ষেত্রে এক্সিসিমেট্রিক এলিমেন্ট ইজ মাচ মোর ইফিশিয়েন্ট, যেটা ইউজ করা হয় অনেকটা সিলিন্ডার ট্যাঙ্ক, মনে করো ওয়াটার, আমাদের যে ওয়াটার ব্যারেল থাকে, অথবা ধরো আমাদের ওয়েল ট্যাঙ্ক, এগুলার ক্ষেত্রে তুমি অ্যাক্সিসিমেট্রিক এলিমেন্ট ইউজ করতে পারো। আমি কখনো ইউজ করি না, জানি না এদের অ্যাকুরেসিটা কি অবস্থা। আচ্ছা যাই, আমরা একটু আগাই। তাহলে আমরা যদি পরীক্ষায় এলিমেন্ট শেপের বর্ণনা আসে, তো এতক্ষণ যা পড়াইলাম সেগুলা বর্ণনা করে দিবে, এগুলা দরকার নাই। আমরা আমরা ল্যাগ্রেঞ্জ রেক্ট্যাঙ্গেল নিয়ে বদার্ড না, এত হাই অ্যাকুরেসি আমাদের শেখার দরকার নাই, যেগুলা পড়াইছি সেগুলাই পড়বো। গুড, লেটস গো টু দি
নোটস একটা প্রশ্ন পরীক্ষা আসবে গত টার্মে আসছে তোমরা যদি পরীক্ষার লাস্ট ইয়ার কোশ্চেন দেখো ইউ উইল সি যে মানে নোট নোট সম্পর্কে ডিসকাস করতে বলছিলাম আর ডিফারেন্সিয়েট করতে বলছিলাম বিভিন্ন ধরনের নোডের ক্লাসিফিকেশন যেগুলো আছে ক্লাসিফিকেশন কি কি চলো সহজ জিনিস নোট মানে কি একটু আগে দেখছিলাম তাই না যেমন এটা একটা নোট এই যে নোট তাই না নোট কথার আমরা ফাইনাইট এলিমেন্টে আমরা নোট বলতে বুঝি ওই সমস্ত পয়েন্ট যে পয়েন্টে তুমি তোমার যে বেসিক আননোন অথবা ফিল্ড ভেরিয়েবল আছে সেগুলো মেজার করো ঠিক আছে আমরা গত ক্লাসে আমরা পড়েছি যে যদি আমরা দেখেছিলাম যে আমাদের একটা রেকটেঙ্গুলার ব্লক টাইপের একটা নিছিলাম এলিমেন্ট নিছিলাম পাঁচ নাম্বার এলিমেন্ট তাই না পাঁচ নাম্বার এলিমেন্টটা যে নিলাম এ পাঁচ নাম্বার এলিমেন্টের নোট কি ছিল ধরো এটা ছিল 11 এটা 12 কথার কথা আমি ধরলাম এটা 16 আর এটা 17 তাই না তো এখানে কয়টা নোট টোটাল চারটা নোট আছে চারটা নোট এই নোটগুলাতে আমি ডিসপ্লেসমেন্ট জানি তাহলে আমি মাঝখানে কি নোট ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো কেমনে পারবো আমরা মাঝখানে দেখছিলাম শেপ ফাংশন আর এই শেপ ফাংশন অথবা কি বলে এটাকে মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আচ্ছা তো আমাদের যে ডিসপ্লেসমেন্ট সেটা জানা থাকবে যে যে পয়েন্টগুলোতে সেগুলোকে আমরা বলতেছি নোডস ভেরি গুড যদি আমরা আননোন গুলো আউটসাইড মানে আমরা ইনসাইড দি এলিমেন্ট কোন একটা পয়েন্ট যদি থাকে এবং সেই এলিমেন্টের ভিতরের পয়েন্টের যদি ডিসপ্লেসমেন্ট বের করতে যাই তাহলে আমরা একটা ফাংশন ইউজ করি সেটাকে বলা হয় ইন্টারপোলেশন ফাংশন অথবা শেপ ফাংশন আচ্ছা তো আমরা বলতেছি যে বেসিক্যালি যে নোড ক্লাসিফিকেশন তারা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এক্সটার্নাল নোড একটা হচ্ছে ইন্টারনাল নোড তো এক্সটার্নাল নোড আর ইন্টারনাল নোড কাকে বলে তাই না তো যদি ওয়ান ডিমেনশনাল এলিমেন্ট হয় এই যে ওয়ান ডিমেনশনাল এলিমেন্ট তাহলে হচ্ছে এই কর্নারের যে এলিমেন্টগুলো এই যে কর্নার এই যে এই এলিমেন্টটা আর এই নোডটা এবং এই নোডটা এদেরকে বলা হয় এক্সটার্নাল নোড দেখো বলছে হ্যাঁ হুইচ অকার অন দি এজেস অর সারফেস অফ দি এলিমেন্টস এন্ড দে মে বি কমন অফ টু অর মোর এলিমেন্টস ওকে নো প্রবলেম 1 এন্ড 2 হচ্ছে আমাদের এক্সটার্নাল নোড আর 3 আর 4 হচ্ছে কি ইন্টারনাল নোড আর এটাতে এক্সটার্নাল নোড কোনগুলো বলো সাইডের তিনটা 1 2 3 1 1 1 9 8 যেটা হচ্ছে এইটা লাইন এলিমেন্ট এই 1D প্রবলেমের এলিমেন্টের ক্ষেত্রে আমাদের কর্নারের গুলো হচ্ছে এক্সটার্নাল নোড ভিতরের গুলো হচ্ছে আমাদের ইন্টারনাল নোড আর যদি এটা আমাদের প্লেনার প্রবলেম হয় এলিমেন্ট হয় তাহলে আমাদের এই এটা হচ্ছে ইন্টারনাল নোড আর বাকি সবগুলো হচ্ছে এক্সটার্নাল নোড যেমন এখানে এক নয় বাদে বাকি আটটা যে নোড আছে এগুলো হচ্ছে এক্সটার্নাল নোড আর নয় হচ্ছে কি ইন্টারনাল নোড ওকে ফাইন এটা গেল একটা ক্লাসিফিকেশন 1 সেকেন্ড ক্লাসিফিকেশন হচ্ছে এদেরকে আরো অন্যভাবে ভাগ করা হয় এদেরকে বলা হয় প্রাইমারি নোড সেকেন্ডারি নোড প্রাইমারি নোড কোনগুলো সেকেন্ডারি নোড কোনগুলো চলো আমরা পড়ি প্রাইমারি নোড হচ্ছে যেগুলো কর্নারে থাকে মাস্ট অলওয়েজ ঠিক আছে প্রাইমারি নোড যেমন ধরো 1 2 এগুলো হচ্ছে প্রাইমারি নোড 3 4 এগুলো সেকেন্ডারি নোড এখানে 1 2 3 এগুলো কি কর্নারে না একদম 1 2 3 এগুলো হচ্ছে প্রাইমারি নোড আর 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে সেকেন্ডারি নোড আর 10 নাম্বার কি সেকেন্ডারি নোড না 10টা ভিতরে আছে সেটাকে বলে ইন্টারনাল নোড
স্যার এটাকে প্রাইমারি সেকেন্ডারিতে মানে নেওয়া যাবে না নেওয়া যাবে না এই যে দেখো এটা সুন্দর করে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে পরীক্ষায় যদি আসে তো তোমরা সুন্দর করে একটা ফিগার থেকে রাখি ব্যাখ্যা করে দিবে এবং এটা আসবে পরীক্ষায় ঠিক আছে ভালো করে পড়বে চলো নাও লেট মি টক অ্যাবাউট দি কোঅর্ডিনেট সিস্টেম ঠিক আছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক আমি অনেক জিনিস ছেড়ে ছেড়ে যাচ্ছি যেগুলো দরকার জানা পরবর্তীতে তোমরা যদি মাস্টার্সে ভর্তি হও তাহলে তোমরা আরো ডিটেইলস পড়তে পারো চলো লেট মি টক অ্যাবাউট দি কোঅর্ডিনেট সিস্টেম देयर আর থ্রি ওয়ে ইউ ক্যান এক্সপ্রেস দি এলিমেন্ট Number 1 global coordinate number 2 local coordinate number 3 natural coordinate আমরা ফাইনাইট এলিমেন্টে এই কোঅর্ডিনেটটা নিয়ে আমরা তোমাদের আমি আজকে তোমাদেরকে কথা বলবো এই দুটো দরকার আছে তোমরা তো মনে জানোই যে আমি যদি একটু ইটেপসটা দেখাই আমাদের পুরো বিল্ডিংটা দেখো মনে করো এখানে একটা সাই হবে হচ্ছে গ্লোবাল মনে করো এরকম ভাবে আমাদের একটা আছে হ্যাঁ এখন এটা মনে করো 3D একটা প্রবলেম হ্যাঁ এটা x এবং এটা y খেয়াল করো তাহলে তুমি সমস্ত স্ট্রাকচারকে তুমি কিন্তু এই এই যে অ্যাক্সিসটার সাপেক্ষে রিপ্রেজেন্ট করলা কারেক্ট যেমন তোমাকে যদি আমি বলি আচ্ছা এই পয়েন্টের কোঅর্ডিনেট কত তুমি বলবা স্যার লেট মি গো সার্টেন পয়েন্ট হিয়ার এন্ড দেন গো টু আপ টু হিয়ার তাহলে এটা হবে এই পয়েন্টের কোঅর্ডিনেট সিস্টেম কারেক্ট এখন আমি তাহলে এটা গ্লোবাল কোঅর্ডিনেট তাহলে আমি যেটা করতে পারি আমি এই এই মেম্বারটা যেটা এই মেম্বারটা এটাকে বাইর করে নিয়ে আসা করতে পারি নিয়ে এসে এর একটা অ্যাক্সিস দেখাইতে পারি ধরো আমাদের এই বরাবর একটা অ্যাক্সিস গেল বা ধরো ইনক্লাইন ফ্রেমের বেলা যেটা বেশি ইউজ হয় ধরো আমাদের একটা মেম্বার আছে এরকম আমি এই এলিমেন্টটা বাইর করে নিয়ে আসলাম এটা ইনক্লাইন তাহলে এর কি একটা নিজস্ব অ্যাক্সিস থাকতে পারে না ধরো এই বরাবর আমাদের একটা অ্যাক্সিস আর সরি আর এই বরাবর আমাদের একটা অ্যাক্সিস ধরো এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 ওই যে লোকাল 1 লোকাল 2 পড়াইছিলাম এই টেপসে বুঝছো তাহলে আমরা গ্লোবাল কোঅর্ডিনেট লোকাল যেমন ধরো এই যে এটা এটা কি x এবং y এর সাপেক্ষে পুরো ট্রাসটা দেখানো হয়েছে সো দিস ইজ গ্লোবাল কোঅর্ডিনেট সিস্টেম হোয়াট অ্যাবাউট ইফ আই টেক আউট দিস এলিমেন্ট নাম্বার 1 এই যে ব্র্যাকেট দিয়ে এলিমেন্ট 1 বোঝাচ্ছে তো এই এলিমেন্ট 1 টা যদি নিয়ে আসি যার নোড হচ্ছে এখানে 1 এখানে যে নোডটা সেটা আর এখানে একটা নোড আছে সেটা হচ্ছে তোমার 2 নাম্বার নোড আর এলিমেন্ট হচ্ছে 1 তো এই এদেরকে একটা একটা তুমি চাইলে একটা রিপ্রেজেন্টেশন অ্যাক্সেস করতে পারো না 1 এই যে 2 তাহলে এটা হচ্ছে লোকাল কোঅর্ডিনেট যেমন এখানে এটা দেখানো হচ্ছে এরা x1 y1 দিয়ে লেখছে তো মোটামুটি ক্লিয়ার হয়েছে না তো এবার আমরা ন্যাচারাল কোঅর্ডিনেট পরীক্ষায় আসতে পারে এটা নিয়ে কথা বলি চলো ন্যাচারাল কোঅর্ডিনেট এটা মনে তোমরা আগে পড়ো না আগে কখনো তোমাদের কাম স্যার কি তোমার স্টিফনেস ডেভেলপমেন্টে এই কোঅর্ডিনেটটা নিয়ে দেখাইছে না স্যার ন্যাচারাল কোঅর্ডিনেট দেখানো হয়নি না আচ্ছা না স্যার তাহলে আমি তোমাদেরকে এটা এক্সপ্লেইন করে দেই যাতে তোমরা যখন ও পড়াবে তাহলে ইজি হয়ে যাবে তোমাদের জন্য ন্যাচারাল কোঅর্ডিনেট হচ্ছে আসলে একটা কোঅর্ডিনেট সিস্টেম যেটা নাকি তোমার কোনো একটা পয়েন্টকে সে কোনো একটা এলিমেন্টের ভিতরে স্পেসিফাই করে এবং ডিমেনশনলেস নাম্বার দিয়ে এবং যার ম্যাগনিটিউড কখনো এক এর বেশি হয় না কথাটা বোঝা যাচ্ছে না আমরা একটু ভালো করে এই এলিমেন্টটা দেখি একটা লাইন এলিমেন্ট নিলাম যেটা নাকি একটা ওয়ান ডিমেনশনাল প্রবলেম তো এখানে দুটো নোড আছে এই যে এক নাম্বার নোড এই যে দুই নাম্বার নোড তাহলে এটা একটা লিনিয়ার ওয়ান ডিমেনশনাল এলিমেন্ট তাই না লিনিয়ার ওয়ান ডিমেনশনাল এলিমেন্টের মাঝখানে আমরা একটা পয়েন্ট নিলাম যে পয়েন্টটা হচ্ছে p এবং এর কোঅর্ডিনেট দিলাম l1 l2 l2 যেটা নাকি একটা ডিমেনশনলেস নাম্বার এবং এই দুইটার ম্যাগনিটিউড যোগফল কখনো এক এর বেশি হবে না এখন তুমি এই যে p l1 l2 দিয়ে প্রকাশ করলা এই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে ন্যাচারাল কোঅর্ডিনেট সিস্টেম তুমি পিটাকে গ্লোবাল অ্যাক্সিস এর সাপেক্ষে দেখাচ্ছ না মানে গ্লোবাল কোনটা এটা উ পয়েন্ট হচ্ছে 0 0 পয়েন্ট তাহলে তুমি এই পয়েন্টের সাপেক্ষে দেখাচ্ছ না আবার লোকাল অ্যাক্সিস এর সাপেক্ষেও দেখাচ্ছ না কার সাপেক্ষে দেখাচ্ছ একটা নতুন সিস্টেম ডেভেলপ করতেছ যে যেটা l1 l2 দিয়ে প্রকাশ পাবে p পয়েন্ট ওকে তো
আমরা এটা কেমনে করব, এটা বোঝার জন্য চলো আমরা একটা ম্যাথ করব আজকে। ন্যাচারাল কোঅর্ডিনেটস ইন ওয়ান ডিমেনশন ভেরি ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল এটা দিয়ে একটা ম্যাথ করব আমরা। দেখো ধরো এই যে আমরা এক নাম্বার পয়েন্ট, এটা ও পয়েন্ট থেকে x1 দূরে আছে, দুই নাম্বার যে পয়েন্ট পয়েন্ট বলে নোট সেটা ও পয়েন্ট থেকে x2 দূরে আছে, তার মানে এই দূরত্বটা হচ্ছে x1 আর এই পুরো দূরত্বটা হচ্ছে x2। তাহলে আমাকে বলো এই দূরত্বটা কত, কত দূরত্বটা কত এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? এক্স মাইনাস কারণ এক্স হচ্ছে কি এই পুরো দূরত্বটা, তাহলে এক্স থেকে আমরা এক্স ওয়ান বাদ দিলে আমরা পেয়ে যাবো এক্স মাইনাস এক্স ওয়ান, আর এই দূরত্বটা হচ্ছে কি এক্স টু মাইনাস এক্স 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 টু মাইনাস এক্স। গুড, তাহলে আমরা চলো এবার ডেভেলপে যাই। আমরা এল ওয়ান প্লাস এল টু ইকুয়াল টু ওয়ান, এটা যেহেতু আমরা আগে দেখে আসছি ফ্রম দি ডেফিনিশন অফ ন্যাচারাল কোঅর্ডিনেট, আমরা জানি যে এই যে দুটো কোঅর্ডিনেট তুমি নিলা এল ওয়ান এবং এল টু এদের যোগফল হবে 1। এখানে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে l1 x1 প্লাস l2 x2 ইকুয়াল টু হচ্ছে x। আচ্ছা তো বলতেছি হ্যাঁ দেখো আমরা l1 x আমরা সূত্রটা কি পেলাম যে l1 আর l2 যোগ করে 1 হবে আর l1 x1 প্লাস l2 x2 ইকুয়াল টু x আছে। দেখি তো এখানে l1 এর কোঅর্ডিনেট কত, দূরত্বটা কত ছিল x মাইনাস x1 না, আর l2 হচ্ছে x2 মাইনাস x। আচ্ছা না এটা যাবে না, ঠিক আছে একটা সূত্র আমরা দেখলাম। আচ্ছা এটা থেকে তুমি ম্যাট্রিক্স ফর্মে এটা এভাবে লিখতে পারো, এটা যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কেমনে লিখবো দেখো, আমরা ফার্স্টে এখানে দিলাম আর এখানে আমরা দিলাম l1 l2, এটা বের করতে চাই আর এই পাশে আমাদের সমান চিহ্নের ওই পাশে আছে 1x, তাহলে এখানে কি লিখবো দেখো l1 l2, তাই না? আমরা জানি ম্যাট্রিক্স গুণ করে কেমনে এমনি, মানে যদি একটা এরকম থাকে দুইটা ম্যাট্রিক্স তাহলে সে কেমনে গুণ করি, গুণ করি হচ্ছে এভাবে যাবে গিয়া এই বরাবর নামবে মানে কলাম বরাবর। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি এখানে দিব 1, l1 এর সহগ l2 এর সহগ হচ্ছে 1 আর এখানে হচ্ছে x1 আর এখানে হচ্ছে x2। দেখো তো এই এটা থেকে এই এই দুটো সূত্র আসে কিনা, দেখো আমরা বলছিলাম ম্যাট্রিক্স গুণ করে কিভাবে এই যাবে যাবে যায় সেই বরাবর নামবে। তাহলে আমরা পাচ্ছি l1 l1 ইনটু 1 l1 প্লাস l2 ইনটু 1, তাহলে কত হয় l2 সমান সমান হচ্ছে এই যে এইটা 1। আচ্ছা পরেরটা কত, l1 x1 প্লাস হচ্ছে l2 x2 সমান সমান কি x, এই যে ঠিক আছে। তাহলে আমরা এই ইকুয়েশন এই যে ম্যাট্রিক্স ফর্ম এই ম্যাট্রিক্স ফর্ম থেকে l1 l2 সমান সমান কি পাই, এই ম্যাট্রিক্সটা ওই পাশে যাবে ইনভার্স হয়ে। ওকে তাহলে আমি পাচ্ছি l1 l2 সমান সমান হচ্ছে 1 1
x1 x2 এটা ইনভার্স ম্যাট্রিক্স হয়ে গেছে ওই পারে যেহেতু গেছে হ্যাঁ তারপর আমাদের আমাদের আরেকটা ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে 1x এখন ইনভার্স ম্যাট্রিক্স সলভ করে কেন ফার্স্ট অফ অল এই ম্যাট্রিক্সটা সলভ করব কেন জানো না ইনভার্স ম্যাট্রিক্স কেমনে সলভ করে লাগে সলভ আমি দেখাই দিই দেখো 1x1 1x2 এটা হবে সমান সমান 1 বাই ডিটারমিন্যান্ট ডিটারমিন্যান্টটা বের করতে হবে ফারস্টে আমরা এই ম্যাট্রিক্সটা এই যে ম্যাট্রিক্স এটা সমান সমান এ ম্যাট্রিক্স তো ডিটারমিন্যান্ট এ বের করতে হবে তারপরে যেটা হবে যে ম্যাট্রিক্সটা আছে 1 1 x1 আর x2 তাই না এই ম্যাট্রিক্সটারে ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ বুঝতে পারলাম তাহলে ফারস্টে চলো ডিটারমিন্যান্ট এ কিভাবে বের করে ম্যাট্রিক্সে ওই যে এ বরাবর আর এ বরাবর বন্ধ থাকবে ওয়া কি হবে এটা বন্ধ তাহলে x2 আচ্ছা এটা বন্ধ বন্ধ নাই 1 into x2 minus কি হবে 1 into x1 x2 minus x1 ঠিক আছে তাহলে আমরা ডিটারমিন্যান্ট পাইলাম তাহলে আমরা চলো বসাই দিছি এখানে দেখো এই যে ইনভার্সের পরের লাইনে আমরা সরাই দেই এটা এই যে এই ইনভার্সের নিচে দেখো 1 / x2 - x1 ডিটারমিন্যান্টের মান তারপরে কি হইছে এই ম্যাট্রিক্সটার আচ্ছা তারপরে x2 - x1 করার পরে ধরো কাজ আছে 1 / ডিটারমিন্যান্ট করার পরে এখানে তোমাদের এই ম্যাট্রিক্সের মান কিন্তু এটা ভুল করছে এটা সাজাইতে হবে 1 / ডিটারমিন্যান্ট এ করার পরে এখানে যেটা হবে আমরা কেমনে লিখি ম্যাট্রিক্সটা এটা যদি এই বরাবর যদি করি তাহলে এটা বা এটা বা তাহলে x2 আর এটার বলে কি হবে প্লাস না মাইনাস মনে আছে নি মাইনাস হবে স্যার মাইনাস হবে কারণ আমরা জানি মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস n m আর n এর যোগফল কত এখানে এক নাম্বার সারি দুই নাম্বার কলাম তাহলে মাইনাস 1 3 তাহলে মাইনাস তাহলে এটা বন্ধ তাহলে x1 আচ্ছা এটার বলাই এটা বন্ধ এবং এটা মাইনাস হবে তাই না জি স্যার আর এটা কত হবে প্লাস 1 হবে ট্রান্সপোজ t ট্রান্সপোজ t মানে বুঝো তো নাকি কোনো কঠিন বিষয় না ট্রান্সপোজ t মানে কি ট্রান্সপোজ t মানে হচ্ছে সারিটা কলাম হয়ে যাবে কলামটা সারি হয়ে যাবে এই যে তাহলে করো তাহলে আমাদের x2 - x1 সারিটা কলাম হয়ে গেল আর - 1 1 শেষ এই তো আমাদের কাজ তাহলে আমরা আলটিমেটলি এরকম ভাবে সলভ করব আর কি ইনভার্স ম্যাট্রিক্সটা ঠিক আছে তাহলে স্যার একটু বাতাসের সাউন্ড আসছে স্যার কি আসছে সাউন্ড স্যার বাতাসে থামাইরে প্রবলেম নাই আমি বলো বাতাসে কিভাবে থামাবো আমি যাও 1 / x2 - x1 হ্যাঁ আমার এখন হচ্ছে আমি আলটিমেটলি যেটা পাইছি সেটা হচ্ছে x2 - x1 আর এখানে হচ্ছে x এই ম্যাট্রিক্সটা x2 এখানে হচ্ছে - x1 এখানে হচ্ছে - 1 এখানে হচ্ছে 1 আর এর সাথে গুণাকারে ছিল 1x এই তো ঠিক আছে তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি দেখো খেয়াল করে l1 l2 সমান সমান কি পাবো আবার দেখি ম্যাট্রিক্সে ভালো করে বুঝি আলটিমেটলি আমি যদি আরো বড় করে দেখি l1 l2 সমান সমান পাচ্ছি 1 ডিভাইডেড বাই x2 মাইনাস এর x1 আচ্ছা তারপর হ্যাঁ আমরা একটু আবার ম্যাট্রিক্সটা লিখি তাহলে x2
माइनस एर एक्स वन माइनस वन इटा होच्छे वन आर एदिके आमरा पाच्छि होच्छे वन एक्स फार्स्ट टाइम जेटा करब सेटा होच्छे आमरा गुण करे दिई चलो গুণ করলে কি হবে এটা এভাবে গিয়ে এভাবে গুণ হবে তাই না তো x2 into 1 তার মানে x2 minus 1 into x তার মানে minus এর x আর minus x1 into 1 minus x1 আর এটা হচ্ছে plus x তাহলে আমাদের হয়ে গেল সমান সমান আমরা যেটা লিখতে পারি দেখো তো এটা লিখতে পারি কিনা x2 sorry x2 माइनस एर एक्स डिवाइड एक्स टू माइनस एक्स वन समान समान कत हम आगे दिखे आसछि एल और एखाने लिखते पारि एक्स माइनस एक्स वन डिवाइड बाय एल एटाई होच्छे तोमार एल वन एवं एल टू मैट्रिक्स तार माने एल वन समान समान होच्छे एक्स टू माइनस एक्स बाय एल और एल टू समान समान कि दाड़ाच्छे x minus x1 divided by l তাহলে তো পরীক্ষায় যদি তোমাকে আমি একটা এক ডাইমেনশনাল এলিমেন্ট দেই ধরো এটা অঙ্ক করো সব কথা বের করো আমরা ম্যাথ দিলাম আর এটা হচ্ছে এটা ধরো আমাদের কো পয়েন্ট এটা হচ্ছে আমাদের এক এক নাম্বার পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার পয়েন্ট আমরা তাই এখানে পয়েন্ট দিলাম p যেটা হচ্ছে তুমি প্রকাশ করবা l1 এবং l2 ন্যাচারাল কোঅর্ডিনেট দূরত্বগুলো লিখে রাখো এটা হচ্ছে 3,0 এটা হচ্ছে 7,0 আর এটার x এর মান হচ্ছে ধরো 5 0 l1 কত হবে কত হবে x2 minus x তাহলে x2 minus 7 minus x এর মান কত 5 divided by কি l বলো তো l এর মান কত এখানে স্যার 5 5 l এর মান না এর মান হচ্ছে এখান থেকে এটার দূরত্ব কত স্যার জি স্যার এটা তো এটা এখান থেকে এটার দূরত্ব 3 তার মানে ও 1 সেকেন্ড এর মান হচ্ছে 4 এখান থেকে এটার দূরত্ব 7 এটার থেকে 1 নম্বর পয়েন্টের দূরত্ব 3 তার মানে 1 আর 2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 - 3 তার মানে 4 ক্লিয়ার তাহলে 7 - 5 হচ্ছে 2/4 তার মানে 1/2 আচ্ছা l2টা কত x - x1 তাহলে x এর মান হচ্ছে 5 - x1 এর মান হচ্ছে 3 l এর মান হচ্ছে 4 তাহলে হচ্ছে 2/4 সমান হচ্ছে 1/2 আমরা এভাবে l1 আর l2 বের করব বের করে চেক দিবা চেক পরীক্ষায় চেক কি চেক আমরা জানি যে l1 + l2 সমান 1 হইতে হবে তুমি কি l1 এর মান কত পাইছো হাফ l2 এর মান কত হাফ সো l1 + l2 = 1 ওকে আরেকটা কি চেক কি ছিল l1 x1 যোগ l2 x2 = কত হতে হবে x হতে হবে দেখো x হতে হবে চলো তো দেখি হয় কিনা l1 এর মান বের করছি হাফ x1 এর মান হচ্ছে 3 আর l2 এর মান হাফ x2 এর মান কত স্যার কত হয় দেখো তো 3/2 আর হচ্ছে 7/2 তাহলে কত 7 আর 3 কত 10 কত আসছে নি 5 এই যে x এর মান 5 এই ম্যাথটা এবং ন্যাচারাল কোঅর্ডিনেটের ডেরিভেশন খুবই খুবই ইম্পর্টেন্ট পড়বা ভালো করে ওকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো কারো কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন নাই আলহামদুলিল্লাহ ঠিক আছে চলো আমরা আজকে ক্লাস শেষ করি
অ্যাটেনডেন্স তো নিয়ে নিতে হবে। তোমাদের কে অ্যাবসেন্ট আজকে? সবাই প্রেজেন্ট আছে দেখা যাচ্ছে নাকি? 11 জন স্টুডেন্ট, তোমাদের তো 11 জনই নাকি টোটাল? জি স্যার। 11 জন কিভাবে? তোমাদের তো লোক না দেখা যাচ্ছে না স্যার। আপনি সহকারী জন স্যার। তো তোমরা লোকনা বাদে বাকি সবাই প্রেজেন্ট আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।